সাক্ষাৎকারটার মধ্যে ওনার পোশাকের মধ্যে একটা সুন্দর পরিবর্তনটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে ওনার আবার নতুন করে এতগুলো ছবি কিন্তু আবার ভাইরাল হতো না। এখন কতগুলো ছবি ডিলিট করবে, আগের ছবি তো ডিলিট করতে উনি বলল, তা আবার নতুন করে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, এই সাক্ষাৎকারটার মধ্যে ওনার সাক্ষাৎকারে কিন্তু কোনো কথায় পরিবর্তন ছিল, বাট পোশাকে কোনো পরিবর্তন ছিল। আমি আমার বোনকে বলেছি, আপুকে আমি এইটার মাধ্যমে বলবো, যদি আপনার কথার সাথে সাথে, একদম রেসপেক্ট রেখে বলি, কথার সাথে সাথে যদি পোশাকের পরিবর্তনটাও থাকতো, আপনার নতুন করে এতগুলো ছবি আবার ডিলিট করার জন্য ফার্দার রিকোয়েস্টটা করতে হতো। ডেফিনেটলি ইসলাম এটা ইসলাম সাপোর্ট করে না, যেটা সত্যি কথা। এখন যে পরিবর্তনটা মানুষের আসে, যাদের আসে, তাদের এই পরিবর্তনের স্রোতের সাথে আমি মনে করি আমাদের সবার, আমরা যারা মুসলমান, তাদের থাকা উচিত এবং একাত্মতা প্রকাশ করা উচিত। আমি যে কারেকশনটা মৌসুমী আমাকে দিয়েছিলাম, এটা মনে হয় আপনি শুনতে পেয়েছেন কি না জানি না, আমি বলেছি যে উনি লাস্ট যে মেসেঞ্জারটা দিয়েছেন, যে ওই মেসেঞ্জারের ওই যে উনি তো পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবর্তনের সাথে যদি পোশাকটাও ওই মুহূর্তে ওনার পরিবর্তন থাকতো, তাহলে নতুন করে আবার এতগুলো খোলামেলা ছবি ওনার ভাইরাল হতো না। কারণ দেখেন, মৌসুমী আপার জীবনে যতগুলো নিউজ ভাইরাল হয়েছে বা যতগুলো নিউজ সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে, সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে এই নিউজটা, যেমন মৌসুমী আপা ইসলামের পথে চলে আসছে। তা আমি সেই কথাটাকে লালন করে এই কথাটা বললাম, ওই ওই সাক্ষাৎকারটার মধ্যে যদি আপুর পরিবর্তনটা, ড্রেসের পরিবর্তনটা থাকতো, তাহলে নতুন করে আর এতগুলো ছবি যোগ হইতো না, এতগুলো ভিডিও ক্লিপ, হাজার হাজার কোটি কোটি ক্লিপ যোগ হইতো না। এখন তো কত হাজার হাজার ইউটিউবার কে বলবে, এখন আপনারা আট দশজন FBC তে আসেন, আপনারা আট দশজনকে আমি বললাম, তো এই ক্লিপটা যে নিউ ইয়র্ক থেকে করছে তাকে কিভাবে বলবে, মালয়েশিয়া থেকে তাকে করছে তাকে কিভাবে বলবে, চনা আসার জন্য ওনার মতো লিজেন্ড এই কাজ করতে পারে না। আজকে যদি আমি এই কথা বলি, এটা আপনারা বলতে পারেন, জানেন যে সাদাকে সাদা, কালোকে কালো, আমি সবসময় বলে আসছি, এটা ওনার মতো লিজেন্ড একটা কথা। দেখেন, আমরা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার আগে মিনিমাম 10-15 বার পড়ি যে একটা বানান ভুল হইলো কিনা, একটা কমা ভুল হইলো কিনা। আমার মতো সাধারণ মানুষ যদি এই চিন্তাটা করি, তাহলে মৌসুমী আপার মতো লিজেন্ড কত বড় চিন্তা করে কথা বলে। উনি অবশ্যই ওনার পরিবারের সাথে উনি পরামর্শ করে বা সবার সাথে পরামর্শ করি উনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। সিদ্ধান্ত না নিলে উনি কিন্তু সাক্ষাৎকারে এই কথা বলতেন। পড়ি, সিনেমায় অ্যাক্টিং করি, সব কাজই আমার চলতেছে, এটাও এক ধরনের পরিবর্তন। আরেকটা আছে যে আমি একদম টোটালি সিনেমা থেকে বের হয়ে এসে শুধুমাত্র আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি দিক নির্দেশনা করেছেন, সেইটা পালন করে। পরিবর্তন তো অনেক ধরনের আছে। এখন মৌসুমী আপার যে ফাইনালি যে পরিবর্তনটা আমরা শুনছি বা দেখছি, এটা হচ্ছে একদম অ্যাকোরেটেড টু মানে পরিবর্তন। আপা এই কাজটা কেন করতে যাবে, ওনাকে চেনে না এমন তো কেউ। আমার যে ভাইয়ারের ছবিটা, এই ছবির ব্যাপারেও, ও সরি, সানি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমার এই ছবিটাই তো করার কথা ছিল, কাজ নেই মানে ওনার, উনি অনেক বেছে বেছে কাজ করেন আমি যতটুকু জানি, কাজ করে যায়। আমার মনে হয় এখন আনোয়ার আপাও তো কাজ করতেছে, শিডিউল পাবেন, মৌসুমী মানে নট এ ম্যাটার অফ জিও।